আমার সমস্যা ছিল কোমরে, কোমরে ছিল, হ্যাঁ অনেকদিন আগে থেকেই ছিল। কত বছর আগে? 10-15 বছর আগে থেকেই ছিল, অল্প 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 ছিল। সেটা হলো 8 মাস আগে একদম অনেক বেশি হয়ে গেছিল। আমি অবশ্য ডাক্তার টাঙ্গাইলে অনেক অনেক জায়গায় দেখাইছি, মুভ করছে এই 8 মাসের মধ্যেই, হলো ঘাড়ে ব্যথা হয়েছে, পায়ের আঁটুতে, এগুলা এই 8 মাসের মধ্যেই হয়েছে। কোনো কাজ টাজ করতে পারতাম না, মানে যে কোনো কাজ করলেই আরও বেশি হয়ে যাইত। মানে একটু সিঁড়িটা নামতে গেলেই দেখতাম যে অনেক বেশি, মানে সহনীয় মাত্রায় না। স্যার প্রথমে প্রথম দিনে আমাকে বলে দিছে যে আপনি সুস্থ হবেন। এখন আপনার শারীরিক অবস্থাটা কি? এখন প্রথম যেরকম আসছিলাম তার চেয়ে অনেক ভালো। আপনার কি সেই কোমরের ব্যথাটা এখন আছে? না, নাই। আপনি কি স্বাভাবিক মুভমেন্টগুলো, স্বাভাবিক চলাচলগুলো সম্পূর্ণরূপে এখন করতে পারছেন? হ্যাঁ, পারতেছি আলহামদুলিল্লাহ। চিকিৎসা দেওয়া হয়েছে, 3 বেলা থেরাপি দেওয়া হয়েছে, আর মাঝে মধ্যে সারা ছিলেন আরেকজন, উনি এসে থেরাপি দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের মেডিকেল বিডির প্রতিদিনকার অনুষ্ঠান। আমাদের আজকের অতিথি যিনি একজন মা, পাশাপাশি উনি একজন গৃহিণী, উনি দীর্ঘ অনেকটা দিন ওনার কোমর ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন এবং পরবর্তীতে এই কোমর সমস্যা নিয়ে উনি দীর্ঘ একটা পথ পাড়ি দিয়েছেন এই ব্যথা নিয়ে। ব্যথার যন্ত্রণা বয়ে বেরিয়েছেন অনেকটা সময় এবং এটা নিয়ে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে উনি যখন একরকম প্রায় দিশেহারা, ঠিক সেই সময় ওনার জীবনে একটি গুরুত্বপূর্ণ তথ্য ওনার পুরো জীবনটাকে বদলে দিয়েছে। আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং ওনার যে স্বাভাবিক জীবন, ব্যথামুক্ত একটি জীবন, সেই জীবনে উনি ফিরে গেছেন। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে এই পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম লোবা ফেরদৌসী। লোবা ফেরদৌসী, কোথায় থাকেন আপনি? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল, টাঙ্গাইলে কোথায় থাকেন? টাঙ্গাইল সদরেই। টাঙ্গাইল সদরে, আচ্ছা। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কোথায় ছিল? আমার সমস্যা ছিল কোমরে, কোমরে ছিল, হ্যাঁ অনেকদিন আগে থেকেই ছিল। কত বছর আগে? 10-15 বছর আগে থেকেই ছিল, অল্প 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 ছিল। সেটা হলো 8 মাস আগে একদম অনেক বেশি হয়ে গেছিলো। 15 বছর আগে যখন শুরু হয় তখন কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঘটনা কোনো কিছু ছিল, মানে হঠাৎ করে আপনার ব্যথাটা শুরু হয়? হ্যাঁ, বেবি হওয়ার পরে থেকে একটু একটু ছিল, যেটা সহনীয় মাত্রায় ছিল। তারপরে থেকে হলো মুভ করছে, মানে বেশি হয়েছে। তো আমি অবশ্য ডাক্তার টাঙ্গাইলে অনেক অনেক জায়গায় দেখাইছি, মুভ করছে এই 8 মাসের মধ্যেই, হলো ঘাড়ে ব্যথা হয়েছে, পায়ের আঁটুতে, এগুলা এই 8 মাসের মধ্যেই হয়েছে, তার আগে ছিল না। কোমরে ব্যথা প্রচণ্ড হওয়ার পরেই এটা হয়েছে, যদিও আমি 8 মাস যাবৎ ট্রিটমেন্টেই ছিলাম। পুরো 8 মাসই আপনি ট্রিটমেন্ট? হ্যাঁ, ট্রিটমেন্টের মধ্যেই ছিলাম। আচ্ছা, আপনি বলেছেন আমাদেরকে যে আপনার 15 বছর আগে আপনার এই ব্যথাটা প্রথম শুরু হয়, তখন এটা সহনীয় পর্যায়ে ছিল, বাট গত 8 মাস যাবৎ এটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। সেই অসহনীয় পর্যায়েটা বলতে আপনি কী বোঝাচ্ছেন? আপনি কি একদম পুরো বিছানায় পড়ে গিয়েছিলেন, এরকম হয়েছিল? বিছানায় পড়ি নাই, কিন্তু কোনো কাজ টাজ করতে পারতাম না, মানে যে কোনো কাজ করলেই আরও বেশি হয়ে যাইত। মানে একটু সিঁড়িতে নামতে গেলেই দেখতাম যে অনেক বেশি, মানে সহনীয় মাত্রায় না, কিন্তু আমি বিছানায় পড়ি নাই, যে বিছানায় পড়া তা না। ব্যথার ওষুধ তো কন্টিনিউ এই 8 মাস খাওয়ার মধ্যেই ছিলাম, কিন্তু ব্যথা কমে নাই। মানে ব্যথার ওষুধ খাওয়ার পর আপনার ব্যথাটা কমছিল না? কমছিল না। আচ্ছা, আপনার কয় সন্তান? আমার 2টি বাচ্চা। আচ্ছা, তারা কি একটু বড় হয়েছে এখন? হ্যাঁ, বড় হয়েছে। আচ্ছা, তো যখন আপনার এই ব্যথাটা তীব্র একটা পর্যায়ে চলে গিয়েছিল, মানে সাংসারিক কোনো কাজ আর আপনি করতে পারছিলেন না, তো এরকম কি হয়েছিল যে আপনি অন্যের সাহায্য ছাড়া আপনার নিজের মুভমেন্ট বা চলাচল আপনি করতে পারছিলেন না, এরকম অবস্থা চলে গিয়েছিল? না, মুভমেন্ট করতে পারতাম নিজেই, কিন্তু ওটা কষ্টের ছিল অনেক। আচ্ছা, অনেক কষ্টের ছিল।
তো আপনি আমাদেরকে বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন এই ব্যথার জন্য, বিভিন্ন ধরনের ব্যথার ওষুধও খেয়েছেন, এছাড়া কি আর কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে? না, লাস্ট যাকে দেখাইছি সে ওই যে এমআরআই করতে বলছিল, বলে এমআরআই নিয়ে ওনাকে দেখাইলে উনি বলছে যে ই হয়েছে, আপনি থেরাপি নেন। ওটা টাঙ্গালি বলছে যে টাঙ্গালি যে কোনো জায়গায় আপনি থেরাপি নিতে পারেন, ওষুধ খাওয়া আপনার কাজ হবে না। পরে আমি এখানকার খোঁজ পেয়ে এখানেই থেরাপি নিতে আসছি। তো মানে কোনো ডক্টর আপনাকে কি বলেছেন যে আসলে আপনার কোমর ব্যথাটা কেন হচ্ছে বা এর উৎপত্তি স্থলটা কোথায়, সেটা কি বলেছে? কারণ আমরা জানি যে আপনার যে কোনো ধরনের রোগ বা যে কোনো সমস্যা যদি আপনার প্রাথমিক অবস্থায় ধরা পড়ে বা রোগটা যদি আপনার নির্ণয় হয়, সেক্ষেত্রে আপনার খুব সহজে আপনার তার চিকিৎসা করা সম্ভব। কিন্তু কেউ যদি আপনার রোগটাই ধরতে না পারে তাহলে চিকিৎসা করবে কি? তো কোনো ডক্টর কি আপনাকে এর আগে বলেছিল যে আপনার সমস্যাটা আসলে কোথায় বা আপনার কী ধরনের রোগ হয়েছে? না না, সেটা বলে নাই। উনি এমআরআই দেখে বলছে যে আপনি থেরাপি নেন। পরে এখানে যখন আসছি তখন স্যার প্রথম দিন দেখে বলছে যে আচ্ছা, তো আপনি যখন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখেছেন এবং তারা আপনাকে থেরাপি নিতে বলেছে, তো আপনি কি টাঙ্গাইলে কোনো ধরনের থেরাপি নিয়েছিলেন? না, আমি টাঙ্গাইলে কোনো থেরাপি নেই নাই। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছিলেন। তো স্যারের বিষয়ে প্রথম কীভাবে জানতে পারেন? প্রথমে আমি জানতে পারি মোবাইলে, মোবাইলে ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে জানতে পারি। তারপরে ঘটনাটা কি ছিল? আপনি কি কোনো নির্দিষ্ট কারো ভিডিও দেখেছেন যে যার সমস্যাটা আপনার সাথে অনেকাংশে মিলে গিয়েছিল, এরকম কোনো কিছু? এরকম হয়েছে, ওগুলা স্যারের অনুষ্ঠানগুলো দেখছি, টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখছি, তারপরে মোবাইলের সব কিছু দেখছি। দেখার পরে ভাবছি যে এগুলো আমার সাথে সামঞ্জস্য আছে, তারপরেই আমি এখানে আসছি। তারপরে আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের কাছে আসবেন। তো স্যারের কাছে যখন এসেছেন, প্রথম স্যার যখন আপনাকে দেখেছে এবং আপনার এমআরআই রিপোর্টগুলো দেখেছে, স্যার কি বলেছিলেন আপনাকে? এমআরআইতে কোনো কিছু ছিল না, কিন্তু স্যার অনেক বেশ কিছু পরীক্ষা দিয়েছিল, সেগুলো দেখে স্যার বলছে যে আপনার ভিটামিন ডির অভাব আছে, আর্থ্রাইটিস, বাতরোগ, বাতরোগ হয়েছে। এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার এই আর্থ্রাইটিস এবং আপনার যে বাতরোগটা, এই প্রথম আপনি জানতে পারেন? হ্যাঁ, সেটা আমি প্রথম এখানে এসেই জানতে পারছি। এবং স্যার আপনাকে কি বলেছিলেন যে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন বা সুস্থ হবেন, এমন কিছু বলেছিলেন? স্যার প্রথম দিনে আমাকে বলে দিয়েছে যে আপনি সুস্থ হবেন, কোনো স্যার তার অভিজ্ঞতা দিয়ে, তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, তার চিকিৎসার যে অভিজ্ঞতা, সেটা দিয়ে স্যার প্রথমেই বুঝতে পেরেছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হবেন। সবচেয়ে বড় প্রশ্নটা এখন আমি আপনাকে করছি, এখন আপনার শারীরিক অবস্থাটা কি? এখন প্রথম যেরকম আসছিলাম তার চেয়ে অনেক ভালো। আপনার কি সেই কোমরের ব্যথাটা এখন আছে? না, নাই। আপনি কি স্বাভাবিক মুভমেন্টগুলো, স্বাভাবিক চলাচলগুলো সম্পূর্ণরূপে এখন করতে পারছেন? হ্যাঁ, পারতেছি, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটি ব্যাপার। আমরা দোয়া করি যে আপনার যাতে এই পথ চলাটা সার্থক হয়, এবং অবশ্যই সেটা সার্থক হয়েছে। তো আপনি যখন স্যারের আন্ডারে থেকে ভর্তি ছিলেন, আমাদেরকে যদি স্যারের চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে একটু বলেন যে আপনাকে কী ধরনের ট্রিটমেন্টগুলো করা হয়েছিল বা কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল? চিকিৎসা দেওয়া হয়েছে, 3 বেলা থেরাপি দেওয়া হয়েছে, আর মাঝে মধ্যে স্যার ছিলেন আরেকজন, উনি এসে থেরাপি দিয়েছে। মেডিসিন দেওয়া হয়েছে, স্যাররা আসতো বেশ কয়েকবার, স্যাররা এসে খোঁজ নিত, নার্সরা আসতো সময় মতোই। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাইবো, যেমন এই যে আপনি যেটা বলেছেন যে আপনি দীর্ঘ একটা সময় আপনি আপনার এই কোমর ব্যথাজনিত সমস্যা আপনি ভুগেছেন, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন, গত 8 মাস যাবৎ আপনার এটা প্রকট আকার ধারণ করেছিল, এবং পরবর্তীতে আপনি যখন ইউটিউবের মাধ্যমে স্যারের বিষয়ে জানতে পারেন, স্যারের কাছে এসেছেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন। তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা একটা ভালো চিকিৎসা পাবেন বা ভালো একটা ট্রিটমেন্ট পেতে পারেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবো তারা যেন যথাসময়ে, মানে দেরি না করে প্রথম অবস্থাতেই এখানে এসে ট্রিটমেন্ট নেয়, তাহলে বেশি ভালো হয়। যেমন হ্যাঁ, কারণ অনেক কষ্ট হয়, তা নয় দেখা যায় যে অনেক না, মানে জানা না থাকলে অনেক সমস্যা হয়, কোথায় গেলে দেখা যায় যে যা বলে সেখানেই যাওয়া হয়, তার চেয়ে যেমন অপচয় হয়। হ্যাঁ, প্রথম দিকে আসা অনেক বেড়ে যায়, রোগটা আরো অনেক বেড়ে যায়। হ্যাঁ, প্রথম দিকে আসা ট্রিটমেন্ট নিলে সব দিক দিয়েই ভালো হয়। ধন্যবাদ আপনাকে।
দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা ওনার কাছ থেকে আপনারা শুনতে পারলেন যে উনি দীর্ঘ 15 বছর উনি ওনার এই কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন এবং পরবর্তীতে গত 8 মাস যাবৎ এটা প্রকট আকার ধারণ করে এবং একটা সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। উনি আপনাদের জন্য কিন্তু একটা বড় একটা মেসেজ দিয়েছেন, এই মেসেজটা হচ্ছে যে আপনারা যদি সঠিক সময় আপনার সঠিক চিকিৎসাটা করতে পারেন, প্রাথমিক অবস্থায় যদি আপনার সমস্যাটা ধরা পড়ে সেটা কিন্তু চিকিৎসা করাটা অনেক সহজ হয়ে যায় এবং রোগীকে আমাদের ফিরিয়ে আনাটা অনেক বেশি সহজ হয়। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।